আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডের তথ্য পরিবর্তন কিভাবে করতে হয়। বাংলাদেশ সরকার অত্যন্ত চমৎকারভাবে অনলাইন ইন্টারফেস দিয়েছে, যার মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ডে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, তথ্য দেখতে পারবেন, ছবি পরিবর্তন এবং তথ্য পরিবর্তন করতে পারবেন। nidw.gov.bd সাইটে যাবেন। সাইটে গেলে বাম পাশে দেখতে পাবেন যে এনআইডি অনলাইন সার্ভিস, এটাতে ক্লিক করুন। মূলত রেজিস্টারে ক্লিক করে ফর্ম পূরণ করতে হয় এবং ফর্মের তথ্য প্রয়োজন পরিবর্তন করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। প্রথমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত অ্যাক্টিভেশন কোড সহকারে লগ ইন করতে হবে। তথ্য পরিবর্তন ফর্মে তথ্য হালনাগাদ করে সেটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যান কপি অনলাইনে জমা দিতে হবে। তো প্রথমে দেখা যাক, আমরা প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করি। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই ক্লিক করি ডান পাশে যেটি আছে। কিছুক্ষণের মধ্যে ফর্মটি চলে আসবে। অপেক্ষা করার জন্য ধন্যবাদ। রেজিস্টার ফর্মটি চলে আসছে। এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিবেন। ১৩ ডিজিটের ন্যাশনাল আইডি কার্ড অনেকেরই, সেটি লিখবেন। তবে যাদের ১৩ ডিজিটের তাদের জন্য জন্ম তারিখটি প্রথমে দিতে হবে। জন্ম তারিখ না, জন্ম সনটি দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম। ডান পাশে হলুদ আকারে রয়েছে। ১৩ ডিজিটের জন্ম তারিখের জন্ম সনটি আমি দিলাম। এরপর এখানে আপনার জন্ম তারিখটি দিবেন। মোবাইল ফোন নম্বরটি দিতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করেছেন সেটি দিলেই ভালো। ইমেল অ্যাড্রেস দিবেন। বর্তমান ঠিকানা, বিভাগ নির্বাচন করলে কিছুক্ষণ পরে ওই বিভাগের জেলাগুলোর তালিকা নিচে চলে আসবে এবং জেলা সিলেক্ট করার পর উপজেলা বা থানা সিলেক্ট করুন। ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার সময় যেই থানা দিয়েছিলেন সেই থানা সিলেক্ট করবেন। স্থায়ী ঠিকানাও একইভাবে সিলেক্ট করুন। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা। ক্যাপচা কোডটি দিয়ে রেজিস্টারে ক্লিক করি। কিছু অংশ বাদ রয়ে গিয়েছে জেলা এবং উপজেলা স্থায়ী ঠিকানার, সেগুলো আবার আমি সিলেক্ট করে দিচ্ছি।
রেজিস্টারে ক্লিক করলাম, এরপর অ্যাক্টিভেশন কোডটি মোবাইলে চলে আসবে মোবাইলের এসএমএস দেখে। অ্যাক্টিভেশন কোডটি দিয়ে রেজিস্টারে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। এবার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটি দিয়ে লগ ইন করলাম। এখানে আপনার তথ্যগুলো আপনি দেখতে পাবেন।